আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অনেকদিন পরে আপনাদের ইউটিউব লাইভে আসছি, আশা করি আপনারা ভালো আছেন। আসলে বিভিন্ন ব্যস্ত, অনেক ব্যস্ততার কারণে আপনাদের হেলথ লাইভে আসতে পারি না আমার চ্যানেলে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। তারপরেও চেষ্টা করেছি আজকে আসবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম নামাজের আগে, যে আমি লাইভে আসব। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি, সেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ, এবং এই আর্থ্রাইটিস রোগে মানুষ কীভাবে পঙ্গুত্ব বরণ করতে পারে। তো আশা করি লাইফটি আপনারা বিভিন্ন দিকে, বিভিন্ন আপনাদের বিভিন্ন বন্ধুদের শেয়ার করে দিবেন, এবং যে কমেন্ট আছে, যে লাইভ চ্যাট দেখেন লেখা আছে, লাইভ চ্যাটে আপনারা আপনাদের সমস্যা বলতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়ে ইনশাল্লাহ আপনাদের শারীরিক সমস্যার উত্তর দিব। মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে বা পঙ্গুত্ব বরণ করে। আর্থ্রাইটিস রোগ নিয়ে আমি ইতিপূর্বে কয়েকদিন ধরে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে। আর হ্যাঁ দর্শক, আমার শুধুমাত্র ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এই নামেই ইউটিউব চ্যানেল আছে এবং ভেরিফাইড চ্যানেল, এবং ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এই নামে আমার ফেসবুক পেজ আছে। এটা আমার রিয়েল পেজ। এই পেজটা আপনারা লাইক দিবেন এবং ভিডিওগুলোকে আপনাদের শেয়ার দিবেন, আশা করি সবার উপকারে আসবে। আর ইউটিউব এখন যেহেতু লাইভে আছি, ইউটিউবে ইউটিউবে আপনারা কমেন্টের ঘরে গিয়ে আপনারা এই সংক্রান্ত যে কোনো কিছু এখন জানতে পারেন, আমি সেটা নিয়ে আপনাদের ইনশাআল্লাহ উত্তর দিব। আর একটা কথা বলে থাকি, আমি যে আসলে নিয়মিত ডিপিআরসি হাসপাতালে ডায়াগনস্টিক ল্যাব 12 বাই 1 রিং রোড শ্যামলী, এখানে নিয়মিত রুগী দেখি। আপনারা হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে বা ইউটিউবের চ্যানেলগুলোতে আমাদের হাসপাতালের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করে আপনারা সিরিয়াল দিতে পারেন। তো আর্থ্রাইটিস আসলে এমন একটি রোগ যে, আজিজুল ইসলাম সাহেব আমি আপনার উত্তর দিচ্ছি। তো আর্থ্রাইটিস এমন একটি রোগ, সেটাই হচ্ছে যে কোনো বয়সে হতে পারে। আমি অলরেডি আপনাদের বিভিন্ন ভিডিওতে দিয়েছি, আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এই রোগটা জোড়ার রোগ, আমাদের শরীরে যে মহান আল্লাহ পাক অনেকগুলো জোড়া দিয়েছে, এবং এই জোড়াগুলো আমাদের চলাফেরা, উঠা বসা, কাজকর্ম করতে অনেক হেল্প করে থাকে, এবং এই জোড়ার মাধ্যমে আমরা আমাদের জৈবিক সকল চাহিদা মিটাই। যেমন আমরা টয়লেট করা হতে শুরু করে নামাজ পড়া, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, বিভিন্ন কাজ আমরা করে থাকি। তো এই জোড়াতে বিভিন্ন প্রকার রোগ হতে পারে। বিশ্ব আর্থ্রাইটিস যে সংস্থা আছে, তারা মোর দেন দেখা গিয়েছে যে মোর দেন 200 প্রকার আর্থ্রাইটিস রোগ তারা অলরেডি ডায়াগনোসিস করেছে, বা প্রকার তৈরি করে, মানে প্রকার ভেদে বলা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম বাংলাদেশে আছে যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই সকল রোগগুলো আপনারা অনেকেই জানেন, বা যারা এই রোগে ভুগছেন তারা এই সংক্রান্ত জানেন। তো আজিজুল ইসলাম সাহেব উনি উত্তর দিয়েছে, উনি একজন প্রশ্ন করেছেন যে স্যার, আমার পায়ে অনেক দিন আগে ব্যথা পেয়েছিলাম, 10 থেকে 12 বছর আগে, আমি এখন বাহিরে থাকি, সম্ভবত উনি লিখতে পারে নাই। সো লিখতে পারে না, আমি বুঝতে পেরেছি যে আসলে হ্যাঁ, এই যে আর্থ্রাইটিস রোগগুলো আমরা বলছি, এটা হচ্ছে যেমন পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। কেউ যদি কোনো জোড়ায়, কোনো শরীরের কোনো অংশে, হাড়ে কোথাও ব্যথা পেয়ে থাকে, বা যে কোনো ভাবে সেটা আঘাত পেয়ে হোক, পড়ে গিয়ে হোক, তখন কিন্তু দেখা যায় যে কিছু কয়েক বছর পরে সেখানে আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আমরা সেটা বলি, একটা হচ্ছে এইজিং প্রসেস জন্য তো ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে পোস্ট ট্রমাটিক ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হতে পারে, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে। হ্যাঁ, উনি প্রবাসে আছেন আজিজুল ইসলাম সাহেব, কিন্তু ইদানিং পায়ের ভিতরে অনেক ব্যথা করে, বাম হাঁটুতে ভারী কোনো জিনিস
তুলতে গেলে পায়ে চাপ লাগে, অনেক ব্যথা করে। জি, এটা আপনার সম্ভবত আপনাদের বয়স লেখলে আমার জন্য আর একটু সুবিধা হয়। তো বয়সটা যদি দেখি তাহলে আমাদের লিখতে আরো সুবিধা হবে, যদি এটা সাধারণত আর্থ্রাইটিস জনিত সমস্যা এটা হয়ে বলতে পারে। তো এ থেকে আমরা অনেক সময় কি করি, যে রোগীদের চেয়ারে বসে নামাজ পড়তে বলি, হাঁটা চলাফেরা করতে না করি, অনেক কিছু করে থাকি। এটা আসলে কোনো বৈজ্ঞানিক চিকিৎসা না, আপনাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা করতে হবে, বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও করতে হবে, অ্যাডভান্স থেরাপি দিতে হতে পারে, পাশাপাশি আপনাকে বিভিন্ন আর্থ্রাইটিস প্রিভেন্টিভ কিছু সাপ্লিমেন্ট আছে এগুলো খেতে হবে, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, তারপরে হচ্ছে আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ভিটামিন ডি খেতে হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ক্যালসিয়াম খেতে হতে পারে। কিন্তু পাশাপাশি আপনাকে একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। আমরা অনেক সময় রুগীদের বলি চেয়ার বসে নামাজ পড়েন, বা হাঁটু বা সিঁড়ি বা বন্ধ করে দিই, এই জাতীয় আসলে সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে এই জাতীয় কোনো মানে অ্যাডভাইস কোনো উপকারে আসে না। আমাদের যেটা করতে হবে যে সবসময় অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। আশা করি আপনারা উপকারে আসবে। আপনারা আমার যে এখন লাইভে আছি এখানে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর্থ্রাইটিসের যে কোনো বয়স হতে পারে, যেমন যাদের বয়স 10-12 বছর তা থেকেও সে সময় জুভেনাইল আর্থ্রাইটিস, তারপরে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা পুরুষদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, তা থেকে আর্থ্রাইটিস থেকে ডেভেলপ করতে পারে। মজার বিষয় হচ্ছে আমরা আর্থ্রাইটিস হলে ডাক্তারের কাছে গিয়ে কেবল স্যার ব্যথার ওষুধ দেন বা ব্যথা কমানোর চিন্তা করি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যেহেতু পুনর্বাসন বিশেষজ্ঞ, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, এই রুগীগুলাকে পুনর্বাসন আসলে সঠিক পরামর্শ দেওয়া হয় না বা সঠিক পুনর্বাসন করা হয় না। এই রুগীগুলা ধীরে ধীরে দেখা যায় যে আস্তে আস্তে তারা ডিজেবল হয়ে পড়তে পারে, এক পর্যায়ে তারা কিন্তু হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটিতে ভোগে বিছানায় পড়ে থাকতে পারে। তা আমাদের দর্শক আসলে আর্থ্রাইটিস থেকে কিন্তু মানুষ যে কোনো সময় পঙ্গুত্ব বরণ করতে পারে। আমার আজকে সেটি হচ্ছে মূল উদ্দেশ্য আপনাদের এই লাইভ করার পিছনে, যে আমি সেটা নিয়ে কথা বলবো। জি, একটা জোড়ায় সাজেস্ট কারো হাঁটুতে, যেমন এই যে আমাদের আজিজুল ইসলাম সাহেব ভাই বললো যে উনি হাঁটুতে আঘাত পেয়েছিল, তারপরে এখন হাঁটু চলাফেরা বা ভারী জিনিস তুলতে তার কষ্ট হয়, চাপ লাগে, অনেক ব্যথা করে, এই যে এর থেকে কি হয়, আমাদের ভিতরে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে এবং সানিভাল ফ্লুইড থাকে, এগুলা সানিভাল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায়, কার্টিলেজ ইরোশন হতে থাকে, ক্ষয় হতে থাকে এবং জোড়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হতে হতে একেবারে অ্যাঙ্কাইলোসিস হয়ে যেতে পারে বা ফিক্সড হয়ে যেতে পারে। তো যখন ফিক্সড হয়ে যায় তখন আসে চলা নড়াচড়া একেবারে করতে পারে না। আর এই ফিক্সড হতে যদি আমরা বলি আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, আর সিঁড়ি বা বন্ধ করে দিয়ে হাঁটা চলাফেরা বন্ধ করে দিই, এতে আরো জোড়াটা বেশি বেশি নষ্ট হয়ে হয়ে যেতে পারে। এটা যেটা করতে হবে, কেউ যদি কোনো আঘাত পায় বা কোনো এই জাতীয় সমস্যা হয়, প্রাথমিক কিছুদিন আপনাকে রেস্টে থাকতে হবে, পাশাপাশি কুসুম গরম শেক অনেক উপকারে আসে, আপনার ওজনটা দেখতে হবে, আপনার ওজন যদি অত্যধিক হয়ে থাকে ওজন আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে বা কমিয়ে ফেলতে হবে। ওজন কমানোর জন্য এখন পৃথিবীতে বিভিন্ন রকম টিপস আছে, বিভিন্ন ওষুধের কথা বলা হয়ে থাকে, বিভিন্ন খাবারের কথা বলা হয়ে থাকে, আমরা কিটো ডায়েটের কথা বলে থাকি, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকে। আসলে ওজনটা আপনার উপর নির্ভর করে, আপনাকে দেখতে হবে আপনার শরীরের ওজনে অন্য কোনো হরমোনাল সমস্যা আছে কিনা, যদি হরমোনাল টেস্টে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে দর্শক অবশ্যই আপনাকে বুঝে শুনে আপনার মস্তিষ্ক বা ব্রেনকে খাটিয়ে বা আপনার এই যে খাবারের যে রিপু রিপুকে কন্ট্রোল করে আপনাকে খাবার খেতে হবে, স্পেশালি কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে, আমাদের দুধ ডিম এই জাতীয় খাবার খেতে হবে এবং এগুলো হাড় জোড়ার জন্য অনেক উপকারে আসে। বিভিন্ন প্রকার যে সিজনাল সবজিগুলো আছে এটা আমাদের অনেক উপকারে আসে, বিভিন্ন ফল উপকারে আসে, তবে স্পেশালি মিষ্টি জাতীয় ফল খেলে অনেক সময় ওজন বেড়ে যেতে পারে, আমরা মিষ্টি জাতীয় খাবার ফল খেতে না করি। আর এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ আমরা দিয়ে থাকি, যেগুলা বলা হয় থেরাপিউটিক এক্সারসাইজ। আমরা যারা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ বা এই সকল রোগীর ডিলিংস করে থাকি,
তো আমাদের মূল উদ্দেশ্যটি থাকে একটা রুগী যেন দীর্ঘদিন ব্যথার ওষুধ না খায়, এবং ব্যথার ওষুধ খেয়ে আসলে কোনো লাভও নেই। ব্যথার ওষুধ খেতে খেতে একটা মানুষ আস্তে এক পর্যায়ে অনেক সময় ডিজেবল হয়ে যেতে পারে, তার পেটে গ্যাস্ট্রাইটিস, আলসার হতে পারে, কিডনি ফেলিউর হতে পারে, লিভারের বিভিন্ন সমস্যা হতে পারে, হার্টের সমস্যা, হাত পায়ে পানি চলে আসতে পারে। কারণ ব্যথার ওষুধের একটা একটা কেমিক্যাল আমাদের শরীরে বিভিন্নভাবে ক্ষতি তৈরি করে। তো ব্যথার ওষুধ না খেয়ে আমরা যদি এই রোগটা কেন হয়েছে বা এই আর্থ্রাইটিসটার কারণটা কি, এটাকে আঘাত জনিত কিনা বা অন্য কোনো আর্থ্রাইটিস থেকে আসছে কিনা সেটা কনফার্ম করতে হবে, এবং পাশাপাশি আপনাকে পুনর্বাসন চিকিৎসা শরণাপন্ন হতে হবে। পুনর্বাসনের মূল মন্ত্রই হচ্ছে একটা মানুষকে স্বাভাবিক জীবনযাপনে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে স্বাভাবিক রাখা। নামাজ পড়াটা পুনর্বাসনের একটা বিশাল, ও আমি বলবো, উপদেশ বা বিশাল উপকারে আসে। স্বাভাবিক জীবনযাপন করা, চলাফেরা, হাঁটা চলাফেরা, এগুলো অনেক উপকারে আসে। সাঁতার কাটা, সাইক্লিং, আমি বারবার বলে আসছি, এগুলো অনেক উপকারে আসে। আমাদেরকে একটা এফেক্টিভ লাইফ লিড করতে হবে। হ্যাঁ, অনেকে বলেন স্যার আমার তো অনেক ব্যথা, তাহলে আমি কি করব? হ্যাঁ, তবে যখন আপনার অনেক ব্যথা হয়ে থাকে তখন আপনাকে কুসুম গরম শেক বা কন্ট্রাস্ট বাত, যেমন কি একবার গরম শেক, একবার ঠান্ডা পানি শেক, এগুলা অনেক উপকারে আসে। এটা আপনাকে শিখে নিতে হবে। এবং কিছু এক্সারসাইজ আছে, যেমন স্ট্যাটিক এক্সারসাইজ গুলো আপনারা ইউটিউবে, স্ট্যাটিক এক্সারসাইজ আমার চ্যানেলও আছে, আমি হাঁটুর বিভিন্ন স্ট্যাটিক এক্সারসাইজ দিয়েছি, ঘাড়ের দিয়েছি, কোমরের দিয়েছি, এই স্ট্যাটিক এক্সারসাইজ গুলা অনেক উপকারে আসে। এবং আপনার যেটা করতে হবে, খাবারে স্পেশালি দুধ এবং দুগ্ধজাত খাবার, তারপরে হচ্ছে বিভিন্ন বাদাম, সূর্যের আলো, এগুলো আমাদের অনেক উপকারে আসে। তবে আমি বলবো এগুলা খাওয়ার আগে আপনাকে শরীরের বিভিন্ন লেভেল দেখতে হবে, কিডনি প্রোফাইল করে দেখা উচিত, ভিটামিন ডি এর লেভেলটা দেখা উচিত, ক্যালসিয়ামের লেভেলটা দেখা উচিত, আপনার বিএমআই কেমন, মানে আপনার ওজন এবং বয়স অনুযায়ী আপনার ওজনটা কেমন, হাইট অনুযায়ী, এইগুলো আমাদের নির্ধারণ করতে হবে। আর আর্থ্রাইটিসটা যেহেতু বলেছি প্রায় মোট নেয়ার অ্যাবাউট 200 টাইপের, সো এই আর্থ্রাইটিসের প্রকার ভেদটা বার করতে হবে। এটা কি আপনার কি জেনেটিক্যাল কিনা, বা এটা কি কোনো ডিজিজ ইনডিউস, বা অন্য কোনো এক আর্থ্রাইটিস থেকে আরেক আর্থ্রাইটিস হয়েছে কিনা, এটাকে মেটাবলিক কিনা, বা এটা আপনার কোনো ইনফেকশন থেকে হতে পারে, যেমন আমাদের দেশে চিকুনগুনিয়া হয়েছিল, আপনারা জানেন, চিকুনগুনিয়া থেকে হতে পারে, ডেঙ্গু জ্বর থেকে আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো ভাইরাল ফিভার থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সো যে কোনো বা ব্যথা জোড়ায় যখন হয় তখন ব্যথার ওষুধ অনেক সময় আমরা ডাক্তাররা বলে থাকি, তবে সেটা বেশি দিন খাওয়া উচিত না, ম্যাক্সিমাম 7 দিন থেকে 1 মাস। কিন্তু আপনি যদি ক্রনিক পেইনে, দীর্ঘদিন পেইনে ব্যথার ওষুধ খেতে থাকেন, এতে আপনার জোড়া আরো খারাপ হয়ে যেতে পারে, আপনি আরো বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তো আশা করি আপনাদের আজকের এই যে আর্থ্রাইটিস নিয়ে আমি যে লাইভে আসছি এটা আপনাদের উপকারে আসবে। এ ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া উচিত। আমরা যদি সচেতন হতে পারি আর্থ্রাইটিসের ব্যাপারে, তাহলে আমাদের যে পঙ্গুত্ব বরণ এটা হবে না। আমি দেখেছি অনেক রোগী আমার কাছে আসে 10 বছর ধরে, 5 বছর ধরে চেয়ারে বসে নামাজ করে, বা নিচে বসা উঠ বস করে না, বা সিঁড়ি বা বন্ধ করে দিয়েছে, হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছে। আসলে এটা কোনো বৈজ্ঞানিক চিকিৎসা না, বৈজ্ঞানিক চিকিৎসা আপনাদের নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে প্রাণী হিসাবে, এবং আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সেরা জীব, এবং এই সেরা জীব আমরা আমরা মুভমেন্ট করব, আমরা নামাজে যাব, আমরা আল্লাহ সৃষ্টি দেখতে যাব, আমরা ঘুরতে যাব, আমরা সব জায়গায় যাব। আমরা তো সেক্ষেত্রে জোড়াগুলা ভালো থাকতে হবে, মুভমেন্ট করতে হবে, আমাদের অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। আমরা আর্থ্রাইটিস পুনর্বাসনের জন্য আমি বারবার বলে আসছি, আমাদের নিয়মিত হাঁটতে হবে। হাঁটার অভ্যাস ছাড়া আসলে আমাদের এই জোড়াগুলা ভালো থাকা কোনো সুযোগ নেই। অনেকে বলে স্যার হাঁটলে নাকি হাড় ক্ষয় হয়ে যায়, এগুলো একটা ভ্রান্ত কথা, অবৈজ্ঞানিক কথা। তোফাল আহমেদ উনি সৌদি আরব থেকে লিখেছে, সৌদি আরব, আমার দু পায়ের গোড়ালি ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্ট ব্যথা করে, উপরে লাল লাল গোটা বের হয়, আবার এমনি চলে যায়, হাঁটা চলা এলোমেলো হয়, আমি এখন কি কি করতে পারি? জি তোফাল আহমেদ সাহেব, আসলে আমাদের অনেক কারণে গোড়ালির ব্যথা হয়। আমি গোড়ালির ব্যথা নিয়ে অনেক পত্র পত্রিকায় লিখেছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে কথা বলেছি, হেলথ পরামর্শ দিয়েছি। তারপর আপনাকে বলবো গোড়ালি ব্যথার
অনেক কারণ, তার মধ্যে হচ্ছে শক্ত জুতা ব্যবহার। আপনারা যারা এই লাইভটি দেখছেন আশা করি সবার উপকারে আসবে। জুতা কেনার সময় অবশ্যই জুতা কিনতে টাকা লাগে, কিন্তু আপনি কেন একটা মানে জুতা কিনে টাকা খরচ করে নিজের রোগ তৈরি করবেন? আপনাকে জুতা দেখে শুনে কিনতে হবে, সফট সোলটা সেটা যেন সফট হয়, এবং যে জুতা আপনি ব্যবহার করেন সেটা কমফোর্টেবল আপনার পায়ে জুতা, এরকম জুতা আমাদের ব্যবহার করতে হবে। যে আমাদের সবসময় কি সফট জাতীয় জুতা ব্যবহার করতে হবে, এবং আমাদের ওজন দেখতে হবে। যে অত্যধিক ওজন থাকলে কিন্তু পায়ের এই গোড়ালিতে বা তলায় কিন্তু আমাদের ব্যথা হয়ে থাকে, তো এতে আমাদের আরো সমস্যা হতে পারে। আর লাল যে গুটার কথা বলছেন, অনেক কারণ হতে পারে, অ্যালার্জির জনিত সমস্যা হতে পারে, খাবার থেকে হতে পারে, এগুলা ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো আপনারা, তো ভাই সাহেব আমি বলবো আপনার জুতাটা একটু দয়া করে কারেকশন করেন, অথবা আপনাকে যদি সেফটি শু ইউজ করতে হয়, অনেকে সৌদি আরবে বা মিডল ইস্টে যারা কাজ করে, সেক্ষেত্রে আপনি ইনসুল ফুল আমরা অর্থোসিসের দোকানে বা ভালো ফার্মেসিতে পেয়ে যাবেন, বা হিল কুশন এটা জুতা পারেন। আর যখন বাসায় আসবেন জুতাটা খুলে নরম চপ্পল বা পন্স ব্যবহার করবেন, আর প্রতিদিন কুসুম গরম পানিতে কিছু 2-3 চামচ লবণ দিয়ে পাটা ডুবিয়ে 5-10 মিনিট নাড়াবেন, আর ওজনটা খেয়াল রাখবেন অত্যধিক কিনা সেটা ওজন কমানোর চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটা চলে যাবে। আর অনেকের পায়ের গঠনগত সমস্যা থেকে হতে পারে, তো সেক্ষেত্রে স্পেশালিস্টকে দেখাতে হবে। আশা করি আপনার উপকারে আসবে। আর দর্শক, হ্যাঁ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে, আর আপনাদের কমেন্টে কি জানতে চান, কোন রোগ নিয়ে জানতে চান সেটা আমাকে বলবেন, এবং ফেসবুক পেজটি লাইক করবেন, লাইক দিবেন, এবং কমেন্টে আপনাদের রোগ নিয়ে কথা বলবেন। ইনবক্সে লিখবেন না, আমার দ্বারা ইনবক্স অনেক সময় দেখা সম্ভব হয়ে ওঠে না। আমি আবার আপনাদের অনেক ক্ষেত্রে দুঃখ প্রকাশ করছি যে আসলে অনেকের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না সময় কারণে, ব্যস্ততার কারণে। আমার যদি সময় অঢেল থাকতো অবশ্যই আপনাদেরকে লাইভ এসে প্রত্যেকের উত্তর দিতাম, পরামর্শ দিতাম। আপনি আর আমার একটু পরামর্শ যদি আপনার উপকার আসে, আল্লাহ পাকের কাছে আমি অনেক শুকরিয়া আদায় করব, যেন আপনাদের এটা আমার এই এই কমেন্ট বা স্বাস্থ্য পরামর্শ যদি উপকারে আসে, আমার আল্লাহ পাক খুশি হলে আমিও খুশি। শফিকুল ইসলাম সাহেব, আপনি লেখছেন, স্যার হাঁটুর লিগামেন্ট ACL অপারেশন করলে প্রাথমিক খরচ কত হতে আর আমি প্রবাসী যদি বলতেন? জি ধন্যবাদ শফিকুল ইসলাম সাহেব। আসলে ACL অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অনেক সময় ছিঁড়ে যেতে পারে, যদি কমপ্লিট মানে টোটালি ছিঁড়ে যায় তাহলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। আর যদি পার্শিয়াল ছিঁড়ে যায়, পার্শিয়াল ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে PRP আধুনিক থেরাপি আছে, PRP থেরাপির পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন প্রোটোকল, এগুলো যদি করা যায় আপনার অপারেশন করতে হবে না। আর ACL অপারেশন এক এক সার্জন এক এক রকম টাকা নিয়ে থাকে, এটা আনুমানিক আপনাকে একটা আইডিয়া দিতে পারি, সাজেস্ট ধরে রাখেন 1 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকার মধ্যে বাংলাদেশে এটা হয়ে থাকে। তবে সব জায়গায় সব সার্জন এটা করতে পারে না, এটা ভালো যারা ACL নিয়ে কাজ করে অনেক অর্থোপেডিক সার্জন তারা এই সাধারণত অপারেশনটা করে থাকে। এখানে আপনার আয়েশা ইজি রিসিপ, যাই হোক ওনার একটা হয়তো আইডি, উনি লিখেছেন, স্যার আমার মায়ের 2 পা বেঁকে গেছে এবং হাঁটু ফুলে থাকে, অ্যাপোলো হাসপাতালে ডাক্তার অপারেশন করতে বলেছে, অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে কিনা? জি অবশ্যই আপনার মায়ের এই এক্সরে বা আপনার মাকে দেখতে হবে, অ্যাসেস করে দেখতে হবে যে এটা আসলে কোন স্টেজে আছে। আসলে হাঁটুর আর্থ্রাইটিস বা হাঁটু বেঁকে যাওয়া বা পা ফুলে যাওয়া অনেক কারণ আছে, এবং স্পেশালি আমি যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলছি আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিসে হাঁটুর বিভিন্ন সমস্যা বেঁকে যেতে পারে, জেনু ভেরাস এবং ভ্যালগাস ডিফর্মিটি হতে পারে। সো এটা দেখতে হবে, ওনাকে দেখার পর আমি আপনাকে আশা করি একটা সাজেশন দিতে পারবো ইনশাআল্লাহ, যে অপারেশন ছাড়া আসলে ভালো হবে কিনা। এক্সরে বা ব্লাড আর অন্যান্য টেস্ট গুলা করে আমি দেখলে আশা করি আপনাদের উপরে পরামর্শ দিতে পারবো। তো আপনারা এই লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন, এবং কমেন্টে আপনাদের যদি জানার আরো কিছু থাকে অবশ্যই আমাকে বলবেন, কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দিতে। জি সেলিম রাজা সাহেব, উনি মালয়েশিয়া থেকে লিখছেন, স্যার আমি মালয়েশিয়া আছি। জি আসলে আমাদের অনেক ভাইরা বা বিভিন্ন লোকজন মালয়েশিয়া জব করেন এবং বিভিন্ন কাজ করতে হয়। আমি গত বছর এপ্রিলে দেশে গিয়েছিলাম, দেশে 3 মাস ছিলাম, আমার 2 মাস শেষ হওয়ার পর পর আমার বাম পায়ের হাঁটুতে ব্যথা হয়, এখন পর্যন্ত ব্যথা আছে, কখনো কমে আবার কখনো বাড়ে, কি করব? জি ধন্যবাদ। আসলে সেলিম সাহেব, হাঁটু ব্যথাও বিভিন্ন, আমরা যে আজকে বলছিলাম যে আর্থ্রাইটিস রোগ থেকে পঙ্গুত্ব হতে পারে কিনা বা হলে কি করা উচিত, তো আসলে আপনি এখন যেটা করবেন গরম ঠান্ডা সেঁক দিয়ে দেখেন, যদি গরম সেঁক দিলে ভালো লাগে দেন,
এবং কিছুদিন আপনি অত বেথার ওষুধ খেতে পারেন। এবং আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একটা হাঁটুর এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজটা আশা করি একটু নিয়মিত দুবেলা করে দেখেন, উপকারে আসবে। অথবা ঠান্ডা সেঁক দিয়ে দেখেন, যদি কোল্ড থেরাপি বা ঠান্ডা সেঁক আপনার উপকারে আসে, আশা করি উপকারে আসবে। এবং হাঁটুর এক্সারসাইজ গুলা করেন, আর 5 থেকে 10-15-20 দিন আপনি কিছু পেন কিলার খেয়ে দেখতে পারেন, ওখানে ওটিসি ড্রাগ যে কোনো ফার্মেসি থেকে কিনে খেতে পারবেন। তো এটা দেখার পরও যদি সমাধান না হয়, হয়তো আপনাকে বিভিন্ন ব্লাড টেস্ট গুলাতে যেতে হতে পারে। ইতোপাল সাহেব, আপনি লিখেছেন আবার স্যার, আমি আগামী মাসে দেশে আসতেছি ইনশাল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে সহি সালামত দেশে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। রাশেদ লিখেছেন, স্যার আমি আপনার কাছে এসেছিলাম নভেম্বর 22, 2019, শোল্ডার জয়েন্টের সমস্যার কারণে। আমি আপনি আমাকে ব্যায়াম শিখেছিলেন, তো ব্যায়াম করলে হাড় জয়েন্টের এখানে চলে, তাই আর ব্যায়াম করি না, এখন কি করা উচিত? আসলে আপনি যে সমস্যাটা নিয়ে আসছেন সেটা যদি এমনিতে সেরে গিয়ে থাকে, তাহলে আর সেটা ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। আর যদি না সেরে গিয়ে থাকে, তাহলে হয়তো আপনার আমি কোনো পরামর্শ দিতে পারি। এখন আপনি বলছেন যে হাতের জয়েন্টে জলে, হ্যাঁ জলাটো দর্শক এক প্রকারের ব্যথা, তবে আমি কি রোগ বলেছিলাম আপনি সেখানে লেখেন না, ইনশাল্লাহ আপনি কমেন্টে লেখেন, আমি চেষ্টা করব আপনাকে আবার উত্তর দিতে। তবে আমি যদি অনেক ব্যায়াম দিয়ে থাকি, যে ব্যায়ামগুলো করলে আপনার জ্বালা পড়া হয় না, সে ব্যায়ামগুলো ট্রাই করে দেখেন। আমরা যেমন দৌড় দিই, এগুলো আপনার উপকারে আসবে, হালকা সাঁতার কাটা বা হালকা লাইট এক্সারসাইজ, হাত উঠানো নামানো, তো এগুলা। তবে আমি বলবো, যারা যে ব্যায়াম করলে আপনাদের সমস্যা হয়, কোন সমস্যাটা বেড়ে যায়, আপনি হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করার পরেও দেখলেন না, তাহলে বুঝতে হবে হয়তো ব্যায়ামটা কোনো কারণে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, বা আপনি হয়তো ঠিক মতো করতে পারছেন না, বা আপনার ব্যায়ামটা স্যুট করছে না, আমি বলবো তারা অবশ্যই আর ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই, ওই ব্যায়ামটা ছেড়ে দেন। যে ব্যায়ামটা আপনার জন্য কমফোর্ট, ভালো লাগে বা করা যায়, সেই ব্যায়ামটা আপনারা করবেন। দর্শক আপনারা অনেকেই আর্থ্রাইটিস নিয়ে আমি কয়েকদিন টানা লিখে যাচ্ছি, এখানে আমি অলরেডি আমার যে পেজে এবং ইউটিউবে বা বিভিন্ন আর্থ্রাইটিসের বিভিন্ন টিপস দিয়েছি, যেমন কুসুম গরম শেক বা ঠান্ডা শেক বা হাইড্রোথেরাপি বা জাকুজি সোনার কথা আমি বলেছি, এগুলো আপনাদের অনেক উপকারে আসবে, এগুলো আপনারা করে দেখতে পারেন। এবং আপনাকে বিভিন্ন অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্টে হয়তো যেতে হতে পারে অনেক ক্ষেত্রে, তবে আমি বলবো যে যা কিছু হোক না কেন, আপনারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না, এবং যদি ব্যথার ওষুধেও ভালো না হন, অবশ্যই নিকটস্থ কোনো একজন বাত ব্যথা আর্থ্রাইটিস বা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আর আমার হেলথ টিপস গুলো আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আসলে ব্যথা নিরাময় থেরাপি দিয়ে বিভিন্ন আকুপাঙ্কচার করে থাকি, অ্যাডভান্স বিভিন্ন পিআরপি থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন ইনজেকশনের কথা বলে থাকি বা ওষুধ দিয়ে থাকি, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা দর্শক এক্সারসাইজ করে থাকি। এক্সারসাইজ দ্য বেস্ট, এবং থেরাপিউটিক এক্সারসাইজ যেটা হচ্ছে আসলে ডাক্তারি ব্যায়াম। অনেকে বলে স্যার আমি তো সারাদিন কাজ করি করি সে করি অনেক কিছু করি, আমাদের এক্সারসাইজ হয় না, দর্শক এটা আপনার এক্সারসাইজ না, এটা হচ্ছে আপনার প্রফেশনাল কাজ, এবং তা থেকে আপনার ইঞ্জুরি হতে পারে, এবং ইঞ্জুরি থেকে আপনি আরো খারাপ হয়ে যেতে পারেন। এক্সারসাইজ কি? নিয়মিত হাঁটা এক্সারসাইজ, সাইক্লিং এক্সারসাইজ, সাঁতার কাটা এটা এক্সারসাইজ, দৌড় দেওয়া হালকা জগিং করা এগুলো হচ্ছে এক্সারসাইজ, আশা করি আপনার উপকারে আসবে। তো এখানে আরো কিছু আমি পরামর্শ আপনাদের দিব, যাদের অত্যধিক ওজন তারা ওজন কমানোর চেষ্টা করবেন, যে শর্করা জাতীয় খাবারগুলো যেমন ভাত রুটি এই জাতীয় খাবারগুলো যতদূর সম্ভব কমিয়ে ফেলবেন, মিষ্টি জাতীয় খাবার কম খাবেন, দুধ ডিম মাছ এবং ছোট মাছ বড় মাছ সব মাছই আপনার অনেক উপকারে আসবে, ইভেন কি কলিজা অনেক উপকারে আসবে, যে কোনো আমাদের হালাল খাবারের মধ্যে মাখন, তারপরে পনির, শাক সবজিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, এগুলো আমরা খাবো। এবং আমি লাইফ স্টাইল নিয়ে বারবার বলছিলাম, জি রাশেদ সাহেব বুঝতে পেরেছি, শোল্ডার ডিসলোকেশন, ওকে, তাহলে আমি আপনাকে অবশ্যই একটি ব্যায়াম শিখিয়েছিলাম, জি থেরাব্যান্ড দিয়ে, থেরাব্যান্ড দিয়ে পাশ থেকে টানতে হবে। তো এটাতে সাধারণত জলার কথা না, আমার মনে হয় এক্সারসাইজটা একটু একটু হয়তো কোনো কারণে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি একটু এক্সারসাইজটা আবার একটু ট্রাই করে দেখেন। আর হ্যাঁ, আমি আপনাকে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ইউটিউবে এই শোল্ডার ডিসলোকেশনের যে থেরাব্যান্ডের যে ব্যায়ামটা অ্যাপ্রোপ্রিয়েট আমি আবার আপলোড দিব ইনশাল্লাহ তৈরি করে, আশা করি ওখান থেকে দেখে নেবেন। তো ট্রাই করেন, আমার মনে হয় অনেক সময় বেশি করলে বা অত্যধিক প্রেশার দিয়ে করতে গেলে এটা হয়, থেরাব্যান্ডটা খুব বেশি হার্ড থেরাপ্যান্ড ব্যবহার করা যাবে না। আর পাশাপাশি আপনি তো প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, বা একটু গরম শেক ঠান্ডা শেক দিলে যদি ভালো লাগে আপনি দিতে পারেন।
মিজু সাহেব লিখেছেন যে স্যার আমার ডান পায়ের হাঁটুর পিছনে রোগে প্রচন্ড ব্যথা, যার কারণে সোজা হয়ে ঘুমাতে পারতাম না এবং সরকারি হাসপাতালে গিয়েছিলাম, কিছু ওষুধ দিয়েছে 2 মাসের জন্য, প্রায় 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, সম্ভবত উনি এখনো ভালো নেই। যে পায়ের আসলে পিছনে ব্যথা অনেক কারণে হয়ে থাকে, সেখানে আপনার বিভিন্ন সিস্ট হতে পারে বা কোমরের ব্যথা পায়ের পিছনে যেতে পারে। তো পায়ের পিছনে ব্যথা স্পেশালি মাসেল থাকে, মাসেল গুলোর জন্য স্ট্রেসিং এক্সারসাইজ, আমি বলছি বানানটা STRETCHING, স্ট্রেসিং এক্সারসাইজ ফর লোয়ার লিম্বা, পায়ের নিচের পায়ের এক্সারসাইজ, স্ট্রেসিং কাপ হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেসিং বা বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ, আপনার ইউটিউবে সার্চ দিবেন, সেই স্ট্রেসিং এক্সারসাইজ গুলো যদি আপনারা করতে পারেন, আশা করি আপনার এই যে পিছনে যে বলছিলেন পায়ের পিছনের ব্যথা অনেকাংশে কমে যাবে। আর খেয়াল করবেন আপনার কোমর ব্যথা পাশাপাশি আছে কিনা, যদি থেকে থাকে কোমর ব্যথা, আরও আমি একটা এক্সারসাইজ দিয়েছি, সেই এক্সারসাইজটা একটু করার ট্রাই করে দেখেন। আর থানা বসে থাকবেন, আমরা কিন্তু বারবার বলছি। জি মিজু সাহেব লেখছেন, এখন মোটামুটি সোজা হয়ে ঘুমাতে পারি, গুড, ভালো, কিন্তু ঘুম থেকে ওঠার পর সোজা হয়ে দাঁড়াতে গেলে প্রচন্ড ব্যথা করে, কিছুক্ষণ পর আশা পাবে। জি মিজু সাহেব, এটা ক্লিয়ার, আপনার মাসেল স্পাজম বা স্প্রেইন বা পুল করছে বা টাইট হয়ে যাচ্ছে, আপনার যেটা বুঝে, আপনাকে স্ট্রেসিং, আমি আবারও বলছি স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে, স্ট্রেসিং এক্সারসাইজ, ইউটিউবে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে, বিভিন্ন স্পেশালিস্টরা, আপনারা সেখান থেকে এক্সারসাইজটা শিখে নেবেন। যে আলমগীর হোসেন সুজন উনি লিখেছেন, আমার আব্বু 2 বছর স্ট্রোক করে আছে, হাত পারে পায়ে এক হাত পারে একটু কিন্তু হাত নড়ে, ও আচ্ছা, একটু হাঁটতে পারে সম্ভবত লিখছেন, বা হাত নড়ে না। জি আসলে স্ট্রোক পরবর্তী 15-20 দিনের মধ্যেই যদি রুগী কনসাস লেভেল ভালো থাকে বা রুগী মারা না যায় আল্লাহ না করুক, তাহলে কিন্তু আপনার স্ট্রোক রিহ্যাবিলিটেশন করতে হবে। তো আমাদের দেশে এটা বাসা বাসা গিয়ে বিভিন্ন মানুষ ফিজিওথেরাপি দিচ্ছে স্ট্রোকের রুগীদেরকে, বা তারা কোনো ডাক্তারও না, কোনো পড়ালেখাও করে না, বা অনেক ডাক্তারও যায়, আসলে বাসায় আসলে স্ট্রোক রুগী ম্যানেজ করা টাফ এবং স্ট্রোক রিহ্যাবিলিটেশন হয় না। আপনাদের যারা স্ট্রোকে আক্রান্ত তারা অতি দ্রুত 1 থেকে 2 মাসের মধ্যেই আমাদের মতো যে সকল রিহ্যাবিলিটেশন হাসপাতাল বা প্রতিষ্ঠান আছে যারা আমরা স্ট্রোক রিহ্যাব করে থাকি তাদের শরণাপন্ন হতে হবে, তবে ওনাকে এখনো ট্রিটমেন্ট করা সম্ভব, সময় লাগতে পারে একটু স্ট্রোক রিহ্যাবে, রুগীর গার্জিয়ান এবং সবাইকে একটু ধৈর্য সহকারে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এবং এখানে অনেক ম্যানেজমেন্ট আছে এবং টিম ওয়ার্ক আছে, এখানে অনেক ডাক্তারদের একসাথে কাজ করতে হয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু পুনর্বাসন বা অনেক ইম্প্রুভমেন্ট করা সম্ভব। তো আপনি যদি সম্ভব হয় নিয়ে আসতে পারেন, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। পাপিয়া দে উনি লিখেছেন, আমার মায়ের হাঁটু ব্যথা আর হাত ব্যথা, তারপর আস্তে আস্তে ব্যথা কমেছে আগের থেকে, বাট মাঝে মধ্যে অনেক ব্যথা করে, বিশেষ করে শীতকালে। জি আমি শীত ঋতু অলরেডি প্রায় শেষের দিকে, শীতে ব্যথা বেড়ে যেতে পারে, আমরা বলছিলাম আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যেতে পারে, বাত ব্যথা ব্যথা বেড়ে যেতে পারে, নার্ভের রোগের ব্যথা বেড়ে যেতে পারে, ডিজেবিলিটি, পঙ্গুত্ব, অসারতা বা অবশ্যতা ভাব, বিভিন্ন সমস্যা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বারবার বলছি ওয়ার্ম আপ এক্সারসাইজ, গরম থাকা, কুসুম গরম পানিতে গোসল করা, একটু হালকা লাইট হাঁটা চলাফেরা, যতদূর সম্ভব আপনাদের এই রুগীদেরকে যাতে অ্যাক্টিভিটিস করতে হবে। তো আপনার মাকে যদি পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন করা যায় বা এক্সারসাইজ শিখিয়ে দেওয়া যায়, আশা করি অনেক উপকারে আসবে ওনাকে। যে আপনার মা কাজ করে, যে অবশ্যই মাকে কাজ করতে দিতে হবে, কাজ করা দরকার, কিন্তু ওনাকে এটাও বলতে হবে যে এক নাগারে একই কাজ যেন না করে, যেমন ওনারা নিচে বসে পাকশাক করে বা বসিয়ে থাকে, তো থাকি পাক করছে তো করছি বা কাটাকাটি করছে, এই এগুলা ওনাকে বলবেন, কাজের ফাঁকে ফাঁকে উনি যেন একটু রাস্তা বের হয় এবং জুতোটা যেন নরম হয়, একটু শু বা ক্যাটস টাইপের জুতো কিনে দেবেন, কাপড়ের জুতো, যেমন কমফোর্টেবল একটা, যেমন পাজামা বা ট্রাক স্যুট টাইপের ড্রেস পরে বা সালোয়ার কামিজ পরে যেন উনি হাঁটতে পারে, অনেক উপকার আসবে। জি পাপিয়া, আসলে ওনাদেরকে আমাদেরকে গাইডলাইন দিতে হবে এবং হাঁটার জায়গাও আমাদের তৈরি করে দিতে হবে। আমি ইতিপূর্বে বলেছি যে মহোদয়দেরকে রিকোয়েস্ট করেছি যে ঢাকা শহরের যে ফুটপাথ গুলা যেন উচ্ছেদ করে আমাদের হাঁটার জায়গা করে দেয়, তারপর আমরা ব্যস্ত সবাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করব যে হাঁটার আমরা স্লোগানটা যেন সবাই আমরা আসুন আমরা হাঁটি, আমি একটা পেজও আছে আমার দেখবেন, আসুন আমরা হাঁটি, হাঁটার জন্য আমাদের দরকার কি পরিবেশ, সো আমরা সেটা যেন করি হাঁটা, কারণ এছাড়া আমাদের সুইমিং পুল বা সাঁতার কাটা সম্ভব না ঢাকা শহরে, ওই খরচ মিটার করে আসলে আমাদের মতো শহরে সবকিছু করা সম্ভব না। সাইক্লিং আমরা করতে পারি যদি সম্ভব হয়, আমরা
যারা আছে। আর আপনার মাকে আমি বলবো পাপিয়া দে, যে ওনাকে বিভিন্ন এক্সারসাইজ আপনি ট্রাই করবেন, স্ট্যাটিক এক্সারসাইজ বলি আমরা, বা বাসায় একটু হাঁটানো, বা প্রয়োজনে স্ট্যাটিক কিছু বাইসাইকেল কিনতে পাওয়া যায় বাসায় করাতে পারেন। আসলে যদিও একটু খরচ হবে, তারপরে ওনার উপকারে আসবে, ব্যথা গরম সেঁক দিতে পারবেন, এক নাগরে একই কাজ যেন বারবার না করে একই রকম কাজ উনি সারাদিন করে। সো ওনাকে একটু বেড়াতে নেবেন, ঘুরাতে নেবেন, আশা করি উনি অনেক উপকারে আসবে এবং নট অনলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে, তার মানসিক সমস্যাটা অনেকাংশে দেখবেন অনেক ফিট সে। আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে, আমাদের শরীরের মাসেল গুলা বা নার্ভ এবং বিভিন্ন লিগামেন্ট গুলা আমাদের কাজের কারণে ইঞ্জুরি হয়, বসে থাকা থেকে ইঞ্জুরি হয়, বা সারাদিন কাজ করা থেকে, একই রকম কাজ থেকে এটা হতে পারে। তো এগুলা আমাদের ভালো থাকার জন্য লাইট এক্সারসাইজ, কিছুটা ওয়ার্ম আপ, ইন্টারনেট ওয়ার্ম আপ এর বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা চেষ্টা করবো আসলে সময় পাই না আমাদের আপনাদেরকে এক্সারসাইজ গুলা দেওয়ার ক্ষেত্রে। তো আশা করি আর্থ্রাইটিস আসলে এমন একটি রোগ, যে আমি বলেছি যে প্রায় 200 প্রকারের মতো, আমি অনেকগুলো আর্থ্রাইটিস এর নাম ইতিমধ্যে বলেছি, যে কোনো বয়সে যে কোনো রোগের হতে পারে, যে কোনো কালো পুরো কালো সাদা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সে আর্থ্রাইটিস হতে পারে। তবে স্পেশালি বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি 40 ঊর্ধ্ব নরনারী আর্থ্রাইটিস রোগে ভুগে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি শুয়ে বসে থাকি, চেয়ারে বসে নামাজ পড়ি, এটা অবৈজ্ঞানিক। চেয়ারে বসে নামাজ পড়ে এ পর্যন্ত কোনো হাঁটু ব্যথা রোগী ভালো হয়নি, বরঞ্চ হাঁটু আরো নষ্ট হয়ে গিয়েছে। এখন ডাক্তার অপারেশনের কথা বলে, জি জারিফ মজুমদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইন্ডিয়া থেকে সব সময় আপনার ভিডিওগুলি দেখি। আমার মা পা এ গোড়ালিতে ব্যথা, গোড়ালি উপরে জলে কি করব জানাবেন। জি অবশ্যই, গোড়ালি ব্যথা নিয়ে আমি কি করবি, আপনি লাইভ ভিডিওতে আবার লাইভটি শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে দেখবেন, ওখানে আরেকটা রোগীর উত্তর দিয়েছি। উনার জুতাটা আপনি খেয়াল করেন, জুতাটা কি শক্ত কিনা, বা হাড় চুলে ব্যবহার করবেন বা খাটে কিনা, তো জুতাটা কারেকশন করে দিবেন, চপ্পল কিনে দিবেন সফট, মানে জুতা ছাড়া যেন উনি চলাফেরা না করে, এবং সেটা হতে হবে সফট কমফোর্টেবল। বাহিরের জুতার জন্য, বেড়াতে যাওয়া জুতার জন্য সফট হবে, বাসারটা আলাদা হবে সফট, এবং সেক্ষেত্রে কিছু স্ট্রেসিং আছে, অ্যাঙ্কেলের ফুটের মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ, অথবা বসে বসে পা নাড়ানো, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ানো, এগুলো অনেক উপকারে আসে। ভিটামিন B1, B6, B12 ট্যাবলেট একটা করে দুবেলা খেতে পারে, কিছুদিন হয়তো ভিটামিন ডি হয়তো একটা দুইটা ইঞ্জেকশন যে কোনো দোকান থেকে কিনে খেতে পারে, আশা করি উপকারে আসবে। আর ওনার যদি ওজন বেশি হয়ে থাকে, ওজনটা কারেকশন করতে হবে, খেয়াল রাখতে হবে। অনেক কারণে পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে, পায়ের গঠনের সমস্যা থাকলে ব্যথা হয়, বা অ্যাঙ্কেলের সমস্যা আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে। আলমগীর হোসেন সুজন উনি লিখেছেন, স্যার কেমন সময় লাগতে পারে, কেমন টাকা লাগতে পারে, স্যার কেমন সময় লাগতে পারে, কেমন যে সুজন সাহেব, আসলে রুগী দেখতে হবে, না দেখে তো আসলে টাকা আর কথাটা আমরা বলতে পারবো না। তবে আমি অবশ্যই বলবো আপনাকে, যে আমরা চেষ্টা করবো যেন আপনার রুগীটা আমরা চিকিৎসা দিতে পারি। আর সময়টা এক এক রুগীর এক এক রকম সময় লাগে, স্পেশালি স্ট্রোক রিহ্যাবের ক্ষেত্রে ন্যূনতম অন্তত মাসখানেক সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে, আর একটু বেশিও সময় লাগতে পারে, বা একটা ধাপ পর্যন্ত ভালো হয়, আবার হয়তো পরবর্তীতে আবার হয়তো আনতে হয়, বা বাসায় যদি সেটা কন্টিনিউ করা যায় উপকারে আসে। যে পাপিয়া দিয়ে আবার লাগছেন, এখন আবার রিসেন্টলি হাঁটু থেকে ব্যথা, উপরে শরীর পর্যন্ত গালের দুপসে ব্যথা করে, এর জন্য কিছু উপায় বলবেন। যে আসলে বয়সজনিত আর্থ্রাইটিস হতে পারে আপনার মার, আমি যেটা বুঝতে পারছি, তো এই ক্ষেত্রে ওনাকে ভিটামিন ডি লেভেলটা একটু দেখতে হবে, ক্যালসিয়াম লেভেল দেখতে হবে, ওনার কি কোনো অপারেশন স্পেশালি জরায়ু ফেলে দেওয়া হয়েছে কিনা এটা আমাদের জানা দরকার। সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট কিছু থেরাপি দিতে হতে পারে। আর জ্বালা পোড়ার ক্ষেত্রে সবচেয়ে বেটার কাজ করে ভিটামিন B1, B6, B12, বিভিন্ন এক্সারসাইজ, আমি ইতিপূর্বে বলছি আপনাকে এক্সারসাইজগুলোর কথা, এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো দর্শক, আমি আপনাদের আশা করি আর্থ্রাইটিস থেকে যে ডিসএবিলিটি আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি, আমরা সেই দিকে জোর দেওয়ার জন্য আজকে আপনাদের, জি জাফির মজুমদার সাহেব আপনাকেও থ্যাংক ইউ। আমরা চেষ্টা করছি যে আমরা আসলে মানে ব্যথা হলে শুয়ে থাকবো, বসে থাকবো, হাঁটবো না, চলবো না, এটা না করে যদি দীর্ঘমেয়াদী হোক, কয়েক মাস হয়ে গেছে ব্যথা নিয়ে বসে না থাকে, একজন স্পেশালিস্টকে দেখান, কনফার্ম হন এবং আপনাকে পুনর্বাসন চিকিৎসা নেন এবং অ্যাক্টিভ লাইফ লিড করেন। প্লিজ আপনারা দয়া করে চেয়ারে বসে নামাজ পড়বেন না, ট্রাই করবেন আপনার বেস্ট দিয়ে অন্তত উঠবস করে যেন নামাজটা পড়া যায়, অন্তত 3 তলা পর্যন্ত সিঁড়ি বাওয়া যায় বা রাস্তা হাঁটা যায়, অতিরিক্ত ওজন আমরা যেন কমিয়ে ফেলতে পারি। খাবারে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে খাবার মানে এটাও একটা নেশা আসলে, খাবার চোখের সামনে আসলে অনেকে খেয়ে ফেলে, রুগীরা বলে স্যার পারি না, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। বিড়ি যেমন খাওয়া একটা নেশা, খাবারও খাবারও খাওয়া একটা নেশা, বিড়িটা হচ্ছে হারাম হারাম খাবার এবং ক্ষতি করে, খাবারও আমাদের
অনেক খাবার আছে ক্ষতি করে, যদিও এটা হালাল, কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খাবো। আশা করি সবাই আর্থ্রাইটিস জনিত পঙ্গুত্ব থেকে মুক্ত থাকতে পারবেন। আমাদের দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে 71 আপ, আমরা যেন গড় আয়ু তে আমরা ভালো থাকতে পারি। আমাদের টার্গেট মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন নিজের কাজ নিজে করতে পারে। এই জন্য আসুন আমরা একটা সামাজিক স্লোগান তৈরি করি। আরেকটা কথা, আমরা যেন প্রত্যেকটা রুগীকে হেল্প করি, চলাফেরা উঠা বসা। একজন বয়স্ক লোক যখন হাঁটতে পারে না, সিঁড়ি বাইতে গেলে কষ্ট একটু ধরে দেন, তাকে সাহস দেন, ইনশাল্লাহ দেখবেন সেও আপনার মতো আপনাকে দোয়া করছে এবং সেও আপনার মতো আশা করবে যে সে আবার হাঁটতে পারে। তো আমাদের মসজিদ থেকে চেয়ার কমাতে হবে। যারা ইমাম সাহেবরা দেখছেন যে এই চেয়ার কমানোর জন্য আপনাদের উপদেশ খুবই ইম্পর্টেন্ট, কারণ চেয়ার বেড়ে গেলে আপনি কত চেয়ার দিবেন মসজিদে। আমরা শুধু রিকোয়েস্ট করবো মসজিদগুলোতে যেটা আমরা নামাজ পড়ি, যেটা যে জায়গাটা সেটা যেন সফট হয়, আমরা বিভিন্ন অত্যাধুনিক মকপলে কার্পেট দিতে পারি বা ব্র্যান্ডের ভালো কার্পেট দিতে পারি, বা যেখানে দাঁড়িয়ে আমরা জায়নামাজ বলে থাকি, জায়নামাজটা যেন ভালো মানে দিতে পারি, যেমন সফট হয়, আমরা যখন হাঁটু গেড়ে বসি যেন সেখানে ব্যথা না হয়। আর হাঁটতে হবে, হাঁটার বিকল্প কিছু নেই, বা সাইকেল চালাতে যারা পারেন, বয়স হলেও একটু সাইকেল চালান বা স্ট্যাটিক সাইকেল বাসা চালাতে পারেন। যা মা বোনরা যারা ঢাকা শহরে থাকেন, হাঁটার সময় পান না বা পরিবেশ নেই, আপনারা বাসায় ট্রেডমিল ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ট্রেডমিল কিন্তু একটু তির্যক করে ব্যবহার করা নিষেধ, সমান ব্যবহার করতে হবে, বুঝে শুনে ব্যবহার করতে হবে। তার আগে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে, একটু বাসা পায়চারি করে, একটু ব্যথা থাকলে একটু পায়চারি করে দেন ট্রেডমিল ব্যবহার করেন। এবং হ্যাঁ, অবশ্যই যে কোনো এক্সারসাইজের পরে যদি গরম শাওয়ার নিতে পারেন, আপনার হাঁটেন একটু ঘামালো, বাসায় এসে যদি একটু ওয়ার্ম আপ নিতে পারেন, হালকা একটু স্ট্রেসিং নিতে পারেন। স্ট্রেসিং বেস্ট এক্সারসাইজ ফর এনি পেইন ম্যানেজমেন্ট। প্লিজ আপনারা ইন্টারনেটে ঢুকবেন, দেখবেন স্ট্রেসিং এর অনেক এক্সারসাইজ আছে, অনেক ডাক্তাররা দিয়েছে, বিভিন্ন রকম ঘাড়ের আছে, কোমরের আছে, বিভিন্ন স্ট্রেসিং গুলো আমরা যদি করতে পারি, আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা প্রতিনিয়ত রুগী বাড়ুক এটা আমরা চাই না, কারণ রুগী দেখতেও আমাদের সারাদিন বসে থাকতে হয়। সো এই রুগী দেখতে গিয়েও আমরা ডাক্তারও শারীরিকভাবে আপনাদের মতো অসুস্থ হচ্ছে, আমরা চাই না, অ্যাক্টিভ লাইফ লিড করবো। হ্যাঁ, আমরা রুগী দেখবো যারা একেবারে সব কিছু করার পরও ভালো হচ্ছেন না, তাদের অবশ্যই হেল্প করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন। আর লাস্টে যেটা বলবো, অবশ্যই হারাম খাবার খাবেন না, অবশ্যই হারাম খাবার খাবেন না। কাঁচা যে খাবারগুলা খাবেন না, বা কাঁচা খাবারগুলা ভালো করে ধুয়ে যে শাকসবজিগুলা ঠিক মতো খাবেন, কারণ করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী যে কোনো ঘটনা ঘটতে পারে। সাবধানে সব চলবেন, ধূমপান, মদ্যপান, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য, স্পেশালি ভাদা, জর্দা, তামাক খয়ের, এগুলো পরিহার করতে হবে। এগুলো আমাদের লাইফ লাইফস্টাইলকে, জীবনযাত্রাকে অনেকাংশে বিভিন্ন ডিস্টার্ব করছে। আমরা একটা সামাজিক স্লোগান যেন আমরা তৈরি করতে পারি, আর সবাই ইনশাল্লাহ একসাথে সবাই ভালো থাকবেন। আবার আমি বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ আমার হয় ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আবার লাইভে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।